কি মুসলমান আমরা? নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে, অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন, উনি যদি বলে এই নামাজের দরকার নেই, তা কার জন্য নামাজ পড়লেন আপনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদের আরেকটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা, বেশি ডিজাইন করা যাবে না, এমন ডিজাইন করা যাবে না যেটা মসজিদ বুঝাই যায় না, এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বুঝাই যায় না, আছে না নাই? আছে, এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইয়েরা। বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে, কোন দেয়ালে? সামনের দেয়ালটা কেবলা, কেবলার দিকে যেই দেয়াল, এই দেয়ালটা হতে হবে ফ্রেশ, যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে। প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলায় রাখে, আছে না নাই? মৌলভী বাজারের কি অবস্থা, ফিতা খবর আছে? তো এই যে ক্যালেন্ডার ঝুলায় রাখে, ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি, এতিমখানার ছবি, মানুষের ছবি। তো মানুষ নামাজে পড়ে আবার ওগুলোও তাকায়, আছে না নাই? প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলো পরে, তার ডিস্টার্ব হচ্ছে না? এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে হবে। যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টড়ি চলবে না, ঘড়ি মসজিদের পেছনের দেয়ালে, সময়সূচি পেছনের দেয়ালে, সব পেছনে, সময় কয়টা বাজে ওটা ইমাম দেখলেই চলবে, ইমাম এভাবে দেখে নেবে, আপনারাও দেখে নেবেন। কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়া অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে, যেটার দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায়। আমরা যখন সালাত পড়ি, যদি অন্যদিকে তাকাই, ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা ডাক দেয়, বলে আকবিল, এই বান্দা ফিরে আয়, তোর নজর থাকা দরকার সেজদার জায়গায়, ফিরে আয়। আপনি আবার যখন অন্যদিকে তাকান, আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। আপনি আবার যখন ঘড়ির দিকে তাকান, আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আপনি যখন আবার অন্যদিকে তাকান, তখন আল্লাহ বলে লা হাজাত আলি ইলা সলাতি, তোর এই নামাজের দরকার আমার নাই। নাউজুবিল্লাহ পড়বেন না, তোর এই নামাজের দরকার আমার নাই। অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন, উনি যদি বলে এই নামাজের দরকার নাই, তা কার জন্য নামাজ পড়লেন আপনি? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আরো অন্যান্য বিজনেস ম্যাগনেটরা আছে, আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন, সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো। এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই? আছে না? কি মুসলমান আমরা? নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে, মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি, এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ। চিল্লায় বলেন ঠিক কিনা? সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন, আপনাদের সিদ্ধান্তই, ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে। আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি, এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন, এদের মার্কেট থাকবে? কথা বলেন, কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনব। কোনো মসজিদ, কোনো মিনার, আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কিনা যাবে? আওয়াজ করে বলেন যাবে? যাবে না। এগুলো হচ্ছে মসজিদের আদাব, এগুলো রক্ষা করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই? Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media handle for latest update.